আরবের লোক সঠিকটা জানলো না, জিলাপি হুজুর এখানে সঠিকটা জেনেছে 16,000 মাইল দূরের রাস্তাতে। কি বলছি বুঝতে পারছেন না? 16,000 মাইল দূরের রাস্তা, ও এইখানে পশ্চিম বাংলার মাটিতে বলছে ওদের মশলা মশাইল আলাদা। কি আশ্চর্য ব্যাপার! এই কিসের মশলা মশাইল আলাদা? হ্যাঁ, আবু হানিফা, আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজড়িতে, মারা গেছেন 150 হিজড়িতে। ইমাম সাফি জন্মগ্রহণ করেছেন 150 হিজড়িতে, মানে যেদিন ইমাম আবু হানিফার জন্ম হয় এই মৃত্যু হয় সেদিন ইমাম সাফি জন্মগ্রহণ করছে। টোটালি 250 বছরের মধ্যে চারজন ইমামের একদম টোটালি জীবন শেষ। তখনও পর্যন্ত কোনো মাঝহাব ছিল না, তখনও পর্যন্ত কোনো পত পদ্ধতি ছিল না। আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছর পরে এই মাজহাবীদের আমদানি ঘটেছে। বলছে মাজহাব মানতেই হবে। বলছে কেন? বলছে তাছাড়া আল্লাহর কাছে পৌঁছানো যাবে না। মাজহাব যদি না ধরি, আপনাকে একটা কথা বলে দিচ্ছি, খুব ভালো করে শুনে নেন। আচ্ছা বলুন তো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছিলেন কত হিজরিতে? কারো জানা আছে? জি 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 ইয়েস, 11 হিজড়িতে। 11 হিজড়িতে মারা গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 80 হিজড়িতে জন্মগ্রহণ করছেন ইমাম আবু হানিফা। ভালো করে বুঝবেন, তাহলে 11 থেকে 80, তাই তো? তাহলে কত বছর হচ্ছে? জি, 80 থেকে 11 বাদ দিয়ে দেন, তাহলে 69। নিশ্চয় আবু হানিফা মায়ের পেট থেকে জন্ম হবার পরে ইমাম হননি, পড়াশুনো করতে লেগেছে ধরে নেন আরো 10 বছর, তাই তো? তাহলে 59 বছর। তাহলে 59 বছর, এই যে মাঝখানের গ্যাপটা, এই গ্যাপের মানুষগুলো কোন ইমামকে মেনে চলত? এটা আমার প্রশ্ন আছে সোশ্যাল মিডিয়াতে। ভালো করে বুঝতে পারছেন না? আল্লাহ নবী মারা যাবার পরে ইমাম আবু হানিফা ইমাম হবা পর্যন্ত এই 59 বছরের ব্যবধান যেটা, এইখানকার মানুষেরা কোন ইমাম মেনে চলত? কাল মসলা মাসাইল মানত। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। আব্দুল ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হচ্ছে, কারণ কি, মানুষ কেন ধ্বংস হয়ে যাবে? আব্দুল ইবনে আব্বাস বলছেন, আমি বলছি একথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আর তোমরা বারবার বলছো একথা ওমর আর আবু বকর বলেছে, এই কারণে জাতি ধ্বংস হয়ে যাবে। তার মানে বোঝা গেল কি? বোঝা গেল না? বোঝা গেল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যেখানে মজবুত, সেখানে আবু বকর ওমরের কথা টিকে না, হুজুরের কথা টিকবে কি করে? হুজুরের কথা টিকবে? হুজুরের কথা টিকবে না? কি আশ্চর্য ব্যাপার! যে ব্যাপারই বলতে যাবেন, বলছি ইমাম আবু হানিফা বলেছে। আল্লাহর কসম, আপনি একটা বইয়ে যদি প্রমাণ করে দিতে পারেন যে ইমাম আবু হানিফা বলেছে যে আমার নামে মাজহাব তৈরি করলাম আমি, বরং ইমাম আবু হানিফার এটা কথা হচ্ছে এই যে আমার পরে যদি কোনো সঠিক হাদিসের সন্ধান যদি মেলে, ওটাই হচ্ছে আমার মাজহাব। আবু হানিফা কোন ইমাম বলে যায়নি যে এটা আমার নামে মাজহাব, আমি সাফি আমার নামে সাফি মাজহাব, আমি হানাফি আমার নামে হানাফি মাজহাব, কোন ইমাম বলে যায়নি। এটা জিলাপি হুজুরেরা তৈরি করেছে, জিলাপি হুজুরেরা। তাছাড়া কোরআনের কোনদিন অপব্যাখ্যা করে? এই দেখুন কোরআনের অপব্যাখ্যা করেছে। কোরআনে আছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া সিফা। আল্লাহ বলছে কোরআনে এমন কিছু আমি অবতীর্ণ করে দিয়েছি মোমেনদের জন্য যেটা বহু রোগের প্রতিষেধক, ঔষধ। কোরআনে ঔষধ আছে না নেই? আছে, আছে। আর জিলাপি হুজুর ব্যাখ্যা করেছে কি জানেন? বলছে মা বুয়া শেফা, আল্লাহ বলেছে তাবিজ দেওয়া যাবে, কোরআন লিখে বগলে বাঁধো। দিয়ে দিয়েছে ফতোয়া। হ্যাঁ, ফতোয়া দিয়ে দিয়েছে, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা বুয়া শেফা। আল্লাহু আকবার! বলছে তাবিজ করে বাঁধতে হবে কোরআন, আল্লাহ কথা বলেছে। তাহলে যে কথা বলতে বলতে এত দূর উঠলাম সেটা হচ্ছে কি? তাহলে সৎ কর্মশীলদের প্রথম বৈশিষ্ট্য কি? 5 অক্ষে সলাত আদায় করবে। নাম্বার 2, ওয়াই উতুনা জাকাত, জাকাত দিয়ে দিবে। আর 3,
وهم بالآخرة هم يوقنون ترى কিয়ামতের ফয়সালার দিনের প্রতি ঈমান রাখবে ইনশাআল্লাহ এই তিনটা কাজ আমরা করব ঈমান আছে তো আখিরাতের প্রতি আছে ঈমান আছে আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন নিশ্চয়ই এরা তার রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং এরাই হচ্ছে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত এইবার আল্লাহ তাআলা একটা মজার কথা বলছেন এবার আপনার বক্তব্য ভালো লেগে যাবে আল্লাহ তাআলা বলছেন ওমিনান নাস মাইয়াশতারি লাহুল হাদিস লিউযিল্লা আন সাবিলিল্লাহ আল্লাহু আকবার এবার বর্তমানে আপনাকে মিলিয়ে দিচ্ছে এই দেখুন কোরআন বলছে কি বলছেন বিগাইরে ইলমিন ওয়াইত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন এক শ্রেণীর লোক আছে কোরআন বলছে এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং ওহাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এদের জন্য রয়েছে অপমাননাকর শাস্তি এক শ্রেণীর আলেম ওলামা আছে না এমন কিছু ভ্যাগধারী কথাবার্তা বলছে মানুষকে বিভ্রান্তির ভিতরে ফেলে দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে কত বক্তব্য শুনবেন আপনাকে দেখবেন বক্তব্য শোনাবো আমি বলছে বন্ধুরে আমার কান খুলে সুরে রেখে দেন মারাত্মক ঘটনা ঘটে গেল বাপেরা ভাইরা আমার মন দিয়ে শুনবেন বলছে ঘটনা কি হয়েছে বলো বলছে আমাদের পীর সাহেব ওই আপনার কি বলে সুন্দরবন বেড়াতে গিয়েছিল সুন্দরবনে নৌকার উপরে বসে আছে পীর সাহেব আর একটা বাঘ জঙ্গল থেকে আচানক চলে এলো নৌকার উপরে আর পীর সাহেবের হাতে একটা লোটা ছিল বদনা ছিল অজু করার পানি রাখার জন্য পীর সাহেব ওই লোটাটা দিয়ে বাঘের মুখে মেরে দিল বাঘ আবার ফিরে চলে গেল সুন্দরবন জঙ্গলে আর কিছু দূর যাবার পরে পীর সাহেব দেখতে পেল ওই বাঘটা যেন নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে থাকার ফলে দুটো হাত জোর করে পীর সাহেবকে যেন কথা বলছে ও পীর সাহেব তুমি এই নৌকার ভিতরে ছিলে আমি বুঝতে পারি নাই ভুল করে তোমাকে খেতে গিয়েছিলাম কিন্তু তুমি যে আল্লাহর বড় ওলি আমাকে তুমি ক্ষমা করে দাও আরে গরু দর্শক বলছে না রে তকবীর আল্লাহু আকবার আচ্ছা বলুন তো দেখি বাঘ কোনদিন কথা বলতে পারে 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 না আচ্ছা বাঘ নদীর মাঝখানে কোনদিন দাঁড়িয়ে থাকতে পারে পারে তে কিসের ভিত্তিতে বক্তব্যটা দিলে কিসের কারণে বক্তব্য দিল আর একজন হুজুর বক্তব্য রাখছে এমন কিছু অলৌকিক কথাবার্তা বলবে কি বলবে যে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে বন্ধুরে আমার নবী বলেছে বেশি করে বেগুন খাও বেগুন খেলে সব রোগ ভালো হয়ে যায় আচ্ছা বেগুন তো কাঁটা বেগুন যদি কেউ খায় তার পাছা চুলকিয়ে ঘা হয়ে যাবে না যাবে কি যাবে না যাবে তো যাবে আচ্ছা বলুন তো এ কথা নবী বলতে পারে পারে এটা পারে না এ কথা নবী বলতে পারে না অথচ হুজুর বলতে পারছে আল্লাহু আকবার কত যে বক্তব্য আপনাকে শোনাবো শোনালে আপনি অবাক হয়ে যাবেন পৃথিবীতে অনেক মানুষ রয়েছে ক্ষণেকের জন্য কেরামতি দেখাচ্ছে কেরামতি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য কি আকৃষ্ট করার জন্য দেখবেন অনেক জায়গাতে কিছু হুজুর মাজার করে বসে আছে আর সবার হাত দেখে দেখে নাকি হুজুর গায়েবের কথা বলতে পারে একজনে গেল ইয়ং ছেলে কি হয়েছে রে বলছি একজনকে ফোন করতাম হুজুর সে আর ফোন ধরছে না ওই জন্য আপনার কাছে এসেছি এমন তাবিজ দিয়ে দিবেন যেন জানলা ভেঙে চলে আসে বুঝলেন না তবে যে ঠিক আছে এতে হুজুর ভালো সুযোগ পেয়েছে এরকমই লোক খুঁজছিল তবে যে 500 টাকা দিব তাবিজটা তুই যেখানে সুবি বালিশের মাথায় তলায় দিয়ে রাখবি আর আমার তাবিজের এত পাওয়ার তোর প্রেমিকা যে জানলা ভেঙে চলে আসবে তো ও বেশ তাই করেছে বলছে হুজুর কদিন পরে আসবে বলছে মিনিমাম ধর 4-5 দিন লাগবে এখন 15 দিন হয়ে গেছে আগে তবু ফোনে রিং হচ্ছিল এখন টোটালি সুই যাও টোটালি সুইচ অফ এবং আবার গেছে বাবার কাছে বুঝলেন না বাবাকে গিয়ে বলছে বাবা কি কেলেঙ্কারি আগে তো রিং হচ্ছিল মনটা শান্তি পাচ্ছিলাম এখন তো টোটাল রিংই হচ্ছে না ফোনে তখন বলছে আচ্ছা 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 কি ব্যাপারে তুমি এসেছিল আমার কাছে ভুলে গেছি বলছে ওই যে জানলা ভেঙে আসার ব্যাপার বলছে কি করে কাজ হবে আবার হাত দেখে মিচে মিচে করে বলছে ব্যাপার বুঝতে পেরেছি কত টাকা নিয়েছিলাম তোমার কাছে বলছে 500 টাকা
যে 500 টাকা তাবিজ ওকে বার করতে চেয়েছিলাম, কিন্তু ওর মা আবার কোন পীর সাহেবের কাছে গিয়ে 1500 এর তাবিজ নিয়ে আটকে রাখার তাবিজ নিয়েছে, না দুটো তাবিজ ছাড়া মারামারি লেগে গেছে, মারাত্মক মারামারি, যার তাবিজের দাম বেশি তার কাজ বেশি। কি বলছি বুঝতে পারছেন না? আমি তখন মাদ্রাসায় পড়ি, শিয়ালদা রেল স্টেশনের পাশে একদিন বসে দাঁড়িয়ে আছি, দেখছি অনেক টিকিটের দোকান, রাজ্য সরকারের লটারি আছে না, আর একটা লোক দেখছি খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে, সবাই হাত দেখাচ্ছে। তখন হাত দেখানো এত বড় পাপ আমার জানা ছিল না, আমার জানা ছিল না। তো আমি আস্তে আস্তে করে গিয়ে ভাবছি যে হয়তো কিছু বলে দিতে পারবে, আর তখন পড়াশোনা খুব ভালো করতাম। তো আমি ওই লোকটাকে গিয়ে বলছি যে আমার একটু দেখুন না আমার কি হয়েছে, আমার কি হয়েছে একটু দেখুন না। তা আমার দেখে বলছে তোমার ভবিষ্যৎ এই হবে ওই হবে। আমি তো মাদ্রাসায় পড়া ছেলে মানে কঠিন বদমাশ হয় এটা জানেন, আর আমার মুখ খুব ফটফট করে কথা বার হয়। আমি এখন বলে দিয়েছি আমি তো লটারি টিকিট কাটবো, তা কোন নাম্বারে ফার্স্ট প্রাইজ আছে ওটা একটু বলে দেন তো হাত দিকে। তখন বলছে ওটা বলা যাবে না, বলছি ওই রে বাবা পাক্কা চিটিংবাজ, হ্যাঁ তোমার কার সঙ্গে বিয়ে হবে, লটারির টাকা পড়া সম্ভব না আছে, কে তোমার ঘরে টাকা চুরি করেছে সব তুমি বলে দিতে পারছ, আর প্রতিদিন লটারিতে 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ পড়ছে এটা তুমি বলে দিতে পারবে না, কাঁচা কুঞ্চেলিয়ে পাছার চামড়া তুলে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? আমাকে সোশ্যাল মিডিয়াতে বলছে রাজমিস্ত্রি, ঠিকই রাজমিস্ত্রি ঠিক বলেছ, তবে আমি এমন মিস্ত্রি তোমার মাজারের 12টা বাজাবো তবে ছাড়বো, তোমার মাজারের 12টা বাজাবোই। ইতিমধ্যে আপনাকে বলে দিয়ে যাচ্ছি অজস্র মানুষ তার সঠিক আকীদা গ্রহণ করছে ইনশাআল্লাহ। সোশ্যাল মিডিয়ার কাছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেক দিন সকালবেলা আপনার এই দায়িত্ব হবে ওদের বিরুদ্ধে অন্ততপক্ষে মাজার পূজারীদের বিরুদ্ধে ফেসবুকে ছোট্ট করে একটা লিখে দেওয়া, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। আমি মুনতাজুল ইসলাম কোরআন হাদিস টুটা ফাটা ভাষাতে জানি, আমি যা পারি তাই বক্তব্যের মাধ্যমে বলবো, আর আপনাদের দায়িত্ব অ্যান্ড্রয়েড মোবাইলে অন্ততপক্ষে ভালো ভালো পোস্ট ওদের বিপক্ষে, শিরক এবং বেদাতের বিপক্ষে এই পোস্টগুলো বেশি বেশি করে করবেন ইনশাআল্লাহ, যাতে ওদের কান পর্যন্ত পৌঁছে যায়। পাক্কা চিটিংবাজি ব্যবসা খুলে রেখে দিয়েছে সব মানুষকে, এমন কিছু কথাবার্তা আল্লাহ তাআলা বলছেন, তারা বলবে আমিনান নাস মান ইশতারি লাহুল হাদিস লিউযিল্লা আম সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এদের জন্য রয়েছে অপমাননাকর শাস্তি। একটা কথা আছে ঘর মে আগ লাগি হায় ঘর হি কি চেরাগ সে, এতদিন মুনতাজুল ইসলামের বিরুদ্ধে বক্তব্য রাখা হচ্ছিল, আজকে আবার শুনতে পাচ্ছি নিজেরা নিজেরা লেগেছে, কঠিন ব্যাপার। আপনাদের মালদা জেলাতে আসছে ওরা ভোট চাইতে, আপনাদেরকে বলে রাখছি ঠিক ডেট থেকে 2 হাত সাইজে লাঠি কেটে রাখবেন, বেশি বড় কাটবেন না, আর লাঠি যেন ফাটা হয় এমন করে মারবেন না, শুধু আওয়াজ করবেন যেন লুজি খুলে পালায়, এইখানে একদম টিকতে দেবেন না। পীর পূজারীদের এইখানে একটা ভোট এবং ভোটের জন্য সুরসুর করে কিছুদিন আগে মালদাতে এসেছিল প্রচার করতে, একদম ঠাই দেবেন না ইনশাআল্লাহ। এরা হচ্ছে ইসলামের সব থেকে বড় শত্রু, মানুষের ইমান লুটে নেওয়ার ধান্দা। গত বিধানসভাতে ভোটগুলো ভাগ করে দিয়েছে এই এরাই, ডাক্তার জাকির নায়েকের মতো মানুষকে এই বিশ্বাসঘাতকেরা দেশ থেকে তাড়িয়েছে, জাজিস আনসারি মতো একজন বিখ্যাত বক্তাকে এই বিশ্বাসঘাতকেরা দেশ ছাড়া করেছে। বাংলার বলিষ্ঠ বক্তা ছিলেন গোলাম আহমেদ মোর্তজা, যার তুলনার কোনো বক্তা ছিল না বাংলা ভাষিতে, বক্তব্য রাখতেন 5 ঘন্টা 6 ঘন্টা গল্পের মতো করে, একটা লোক পেচ্ছাপ পর্যন্ত ফিরতে যাবার টাইম পেত না, অজস্র বই লিখেছেন। এই গোলাম আহমেদ মোর্তজাকে পর্যন্ত উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার কাউকে পড়াতে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল, এই বিশ্বাসঘাতকেরা এ কাজ করেছিল। আমিও বুঝতে পেরেছি আমি মুমতাজুল ইসলাম আমাকেও তারা ছাড়বে না, তবে আমি জেলে যাবার আগে আমার মাথা কেটে দেওয়ার আগে তোমাদের হাতে অ্যারেস্ট হওয়ার আগে অন্ততপক্ষে বাংলার মানুষকে আমি এটা বলে যেতে চাইছি, অবশ্যই আমাকেও যদি কোনোদিন এদের চালে পরে যদি জেলখানাতেও বসে থাকতে হয়, কখনো যেন এই বেদাতি বেইমান বিশ্বাসঘাতকদের সঙ্গে আপোষ করবেন না। অন্য রাজনৈতিক পার্টির থেকে টাকা খেয়ে নিয়ে
এই মমতা ব্যানার্জির এগিনেস্টে বিধানসভাতে সব জায়গাতে সিট দিয়ে বলেছিল এইবারে দিদির গদি নিয়ে নেব গলা কেটে দেব বাংলাতে থাকতে পারবো না আমি পীরের ছেলে ভোট পাবো না মানে তোর পীরের যখন এত পাওয়ার কই একটা সিটও পেলি না তোর বাপের যখন এত পাওয়ার তা কই পাঁচটা সিট নিয়ে দেখাতে পারলি না একটা সিট নিয়ে গুজির 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 করছিস কেন হ্যাঁ আমার মনে হয় এটা রাজনৈতিক পীর সাহেবদের ছেলে বলে ওটা মানুষ দয়া করেছে যাতে মান সম্মানটা চলে না যায় এছাড়া একটাও পেতো না কি বললাম বুঝলেন তো জনগণকে নিয়ে রাজনীতি করছে আজকে ১৯ জনকে অ্যারেস্ট করেছে এদের পাল্লা পড়ে ১৯টা যুবককে অ্যারেস্ট করেছে আই মমতাজুল ইসলাম এর কথা বলে যাচ্ছে হাকিকত ছুপ নেহি সকতি বানাবট কি উসুল আছে কবি খুশবু নেহি আ সকতি কাগজ কি ফুলো সে সত্য কখনোই চাপা থাকবে না অবশ্যই এটা একদিন প্রকাশ হবেই কাগজের যদি গোলাপ ফুল করেন দেখতে গোলাপের মতো লাগবে কিন্তু সেন কোনোদিন গোলাপের পাবেন না পাবেন কোনোদিন গোলাপের পাবেন না আমি মমতাজুল ইসলাম একটা গল্পের মাধ্যমে আপনাকে একটা কথা বলি বাদশা শাহজাহানের নাম শুনেছেন শুনেছেন বাদশা শাহজাহানের কাছে একটা লোক এসেছে লোকটার কাঁধে আছে একটা বাঁশ একদিকে আছে একটা খাঁচা আর একদিকে আছে একটা খাঁচা একটা খাঁচাতে একটা কাকাতুয়া পাখি আর একটা খাঁচা আছে ফাঁকা বাদশা শাহজাহান ওই খাঁচাওয়ালাকে জিজ্ঞাসা করে বলছে ভাই তোমার এই খাঁচাতে কাকাতুয়া পাখি এই খাঁচাটা কেন ফাঁকা তখন লোকটা বলছে এই কাকাতুয়া পাখি যেটা দেখছেন এর মাধ্যমে এই ফাঁকা যে খাঁচাটা দেখছেন এই খাঁচাটা খাঁচা নয় এটা হচ্ছে পাখি ধরা ফাঁদ ফাঁদ বুঝেন বলছে আমি জঙ্গলে গিয়ে এই পাখিটাকে রেখে দেই আর পাশে এই ফাঁদটা পেতে দেই কাকাতুয়া পাখিটা নিজে কুহু 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 করে নিজের ভাষাতে ডাকে আর ও স্বজাতিরা ওই ফাঁদে এসে পড়ে আর আমি মজা করে জবাই করে গোসগুলো খাই বাদশা শাহজাহান বলছে শোনো এই পাখির মালিক শোন পাখিটাকে খাঁচা থেকে বার কর পাখিটাকে খাঁচা থেকে বার করার পরে খণ্ড খণ্ড করে টুকরো টুকরো করে দিল কেটে পাখির মালিক তখন খুব কাঞ্চার বলছে বাদশা কেন আপনি আমার পাখিটাকে কেটে দিলেন তখন বাদশা শাহজাহান বলছে যে জাতি মিথ্যা অভিনয় করে যে জাতি প্রতারণার ফাঁদে জ্বালিয়ে দিয়ে যে জাতি তার স্বজাতিকে তার মালিকের হাতে গোস্তের টুকরা বানিয়ে খাবার উপযুক্ত করে দেন আমি বাদশা শাহজাহান এই পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চাই না যে জাতি কুহু কুহু করে ডেকে নিজের স্বজাতিকে তার মালিকের ফাঁস জালে ফাঁসিয়ে দেয় তাকে খাবার উপযুক্ত করে দেয় এই বদমাশ প্রতারক এই পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো অধিকার নেই আমি মমতাজুল ইসলাম বলছি যারা বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে পীরের নাম করে ওলির নাম করে বুজুর্গের নাম করে নামের আগে আশিকে রসুল নামের পরে মোজাদ্দেদ নামের পরে অমুক নামের পরে এত বড় নাম যে নাম খুঁজে পাওয়া যায় না এই সমস্ত প্রতারক মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে হযরত ওমরের যদি শাসনকাল এটা যদি হতো হযরত উসমানের সময়কাল যদি এটা হতো হযরত আবু বকরের যদি এটা খোলাফতির পথ যদি হতো এই সমস্ত ধর্মীয় প্রতারকদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো হযরত ওমরের জামানা যদি এটা হতো ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো বলছে আল্লাহকে একা একা ডাকা যায় না মাধ্যম ধরতে হয় তো যুক্তি কি বলছে তুমি কি ওই আম গাছে এমনিতে উঠতে পারো ডাল ধরে উঠতে হয় না এই মমতাজুল ইসলাম বলে দিয়েছে রে গিনেস্টে একটা কথা আমরা নারকেল গাছে উঠি আমরা যে কোনো গাছে উঠি না যে গাছে বেশি ডাল পলা আছে ওই গাছে আমরা উঠি না আমরা ডাইরেক্ট নারকেল গাছে উঠে যাব কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ এই হচ্ছে মানুষকে ধোকা দেওয়া ছাড়া আর কিছু কিচ্ছু নয় আল্লাহ তাআলা তারপরে কি বলছেন ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লাহ মুস্তাকবিরান কাআন্নাম ইয়াসমাহা কাআন্ন ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম এই দেখুন আল্লাহ তারপরে এদের চরিত্র বলছেন যখন ওদের সামনে আমার আয়াত সমূহকে পাঠ করা হয় তখন ওরা অহংকারের সাথে এমন ভাবে মুখ ফিরিয়ে নেয় যেন ওরা তা শুনতেই পায়নি অথবা যেন ওদের দুকান বধি সুতরাং ওদেরকে কষ্টদায়ক আজাবের সুসংবাদ দাও ঘটনা ঘটছে না
এত হাদিস কোরআন বলছি এত যুক্তি তর্ক দিয়ে বোঝাচ্ছি জীবনেও বুঝতে চাইবে না বুঝতে চাইবে জীবনে বুঝতে চাইবে না আল্লাহ বলছে ওদের কানে আমি মোহর লাগিয়ে দিয়েছি ওরা বধির হয়ে গেছে ওরা কিছু শুনতে পায় না ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত কি আছে নিয়ামত ভরা কি আছে জান্নাত রয়েছে আল্লাহু আকবার খালিদিনা ফিহা তারা সেখানে চিরস্থায়ী থাকবে ওয়াদান লাগে হক এটা আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা সত্য ওহুয়াল আজিজুল হাকিম নিশ্চয়ই তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় আল্লাহ তাআলা বলছেন খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা তিনি বিনা খুঁটিতে আসমান সৃষ্টি করেছেন কে কে করেছেন কোন রকমের কিছু দেখতে পান দেখতে পান ওয়ালকা ফিল আরজি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়াবাসসা ফিরহা মিন কুল্লি দাব্বাতিন ওয়ানজাল্লা মিনাস সামাই মাআন ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম আল্লাহ তাআলা বলেন তিনি খুঁটি ব্যতীত আকাশ সৃষ্টি করেছেন তোমরা তা দেখছো তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে এতে রয়েছে সর্বপ্রকার যন্ত্র আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি অতঃপর তাতে আমি করেছি বিভিন্ন শাকসবজি ফলমূল উৎপাদন করেছি তাদের রুজির ব্যবস্থা করেছি এই টোটাল আকাশটার কে বানিয়েছেন আল্লাহর দিকে হাতটা উঁচু করে বলুন কে বানিয়েছেন আল্লাহ 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 শুধু আকাশ সৃষ্টি করেননি বলছে আমি পাহাড়ও বানিয়েছি এই কারণে বানিয়েছি জমিনটাকে ওই জিবালা আওতাদা পিলেকের মতো করে গেড়ে দিয়েছি শক্ত করে এবং এটা দিয়েছি অনেক রকমের জীবজন্তুর সৃষ্টি করেছি তোমাদের উপকারের জন্য এবং সৌন্দর্যের জন্য তাদের রুজি কে দেয় আল্লাহ 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 পৃথিবীতে মানুষের মতো আশ্চর্য কোন প্রাণী নেই এটা জানেন তো হ্যাঁ কোন প্রাণী নেই মানুষের মতো কত আশ্চর্য আপনাকে দেখাই আচ্ছা গরুতে কি খায় বলুন তো ঘাস খায় আচ্ছা গরুকে যদি ছাগলের দু পিস মাংস খাইয়ে দেন খাবে হ্যাঁ যদিও বা খেয়ে নেয় হজম করতে পারবে না কার পরের দিন পাতলা পায়খানা শুরু হয়ে যাবে ও তৃণভোজী প্রাণী ও মাংসাশী প্রাণী নয় আচ্ছা বাঘকে কোনোদিন দেখেছেন বাঘ ডিসকভারি চ্যানেলে যে ঘাস খাচ্ছে মাঠে গিয়ে ও ঘাস খেলে হজম করতে পারবে না ডায়রিয়া হয়ে যাবে অসম্ভব কি বুঝি বুঝতে পারছেন না পৃথিবীর একটা প্রাণী আছে যার পাকস্থলীর এত পাওয়ার পৃথিবীর যত খাদ্য আছে সব খাদ্যকে হজম করে নিতে পারে তার নাম কি মানুষ পৃথিবীতে যত রকমের খাদ্য আছে সব খাদ্য একসঙ্গে খেয়ে নিতে পারবে পাকস্থলীর এত পাওয়ার ও সব হজম করে নিতে পারবে কোনো অসুবিধা নেই এর নাম মানুষ আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীতে অসংখ্য প্রাণী বানিয়েছি আমি আচ্ছা বলুন তো সব মানুষের জন্য সৃষ্টি করেছেন কি করেননি সব মানুষের জন্য তো কুকুর কুকুর কার জন্য এই তো চাকা জাম কুকুর কার জন্য বানিয়েছে মানুষের জন্য চলুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলছে একবার জেনে নেওয়া যাক আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি বাড়িতে একটা কুকুর যদি ইচ্ছা করে যদি রেখে দেয় প্রত্যেক দিন সকালবেলাতে তার আমল নামা থেকে এক কেরাত সমপরিমাণ নেকি মানে হলো একটা উহুদ পাহাড় সমপরিমাণ নেকি প্রত্যেক দিন মাইনাস করে দেওয়া হয় প্রত্যেক দিন মাইনাস উহুদ পাহাড় সমান নেকি শুধু এতেও নয় আরো কত মারাত্মক দেখুন আপনাকে বলছি আল্লাহ নবী বলেছেন মেয়েরা মাঠে ঘাটে নিজের কলে পুরুষেরা ভাত খাবার পরে নিজের থালাটা নিজের বাসনটা কলে যদি রেখে দেয় কোন কুকুরে যদি একবার জিভ দিয়ে যদি চেটে দেয় নবী বলেছেন একবার মাটি একবার তুমি পানি দিয়ে ধুয়ে নাও বিষ যাবে না দুইবার ধোবে বিষ যাবে না তিনবার ধোবে বিষ যাবে না চারবার ধুবে বিষ যাবে না পাঁচবার ধুয়ে নেবে তবুও বিষ যাবে না ছয়বার ধোবে তবুও বিষ যাবে না নবীজি বলেছেন সাতবারের মাথাতে তুমি ভালো করে মাটি দিয়ে তোমার বাসনটাকে তোমার থালাটাকে ভালো করে মেজে নাও তবে তার বিষ যাবে তাছাড়া তার বিষ কেউ হটাতে পারবে না তাহলে কুকুর বড় খাতারনাক নয়
বড় খতরনাক তাহলে এটা মানুষের জন্য কি করে হলো মানুষের জন্য হয়েছে আচ্ছা আপনাদের এই এটা কোন থানা কালিয়াচক কালিয়াচক থানা যদি প্রত্যেক মানুষ যদি মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার কোটি 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 টাকার মালিক যদি হয়ে যায় আচ্ছা বলুন তো এই এলাকায় পায়খানার গন্ধতে টেকা যাবে সবাই যদি মাস্টারি চাকরি করবে তো পায়খানা ঘরগুলো পরিষ্কার করবে কারা এর জন্য তো মেথড চাই মেথড চাই না তাহলে সবাই মাস্টার প্রফেসর হয়ে গেলে হবে না কিছু মেথডও থাকতে হবে তাছাড়া মাস্টার বাবু যখন পায়খানা করবে তার ট্যাঙ্কি ভর্তি হয়ে যাবে পরিষ্কার করার লোক চাই কি চাই না তা আল্লাহ বলছে কুকুরকে মানুষ তোদের জন্যই বানিয়েছি একে মেথডের ডিপার্টমেন্টে বানিয়েছি আহা তুমি বিয়ে বাড়িতে বড় বড় হাড্ডিগুলো খাবে সাইডে ফেলে দেবে গন্ধ হবে আল্লাহ ওকে পাঠিয়ে দিয়েছে চাল গিয়ে চক করে গিয়ে খেলে যাতে গন্ধ না হয় বুঝতে পারছেন না আবহাওয়া যেন খারাপ না হয়ে যায় মানুষ যেন রোগে না পড়ে যায় তাহলে এটা আমাদের জন্য পাঠিয়েছি কি পাঠায়নি আমাদের জন্য শুকর যদি বলছেন শুকর শুকর তাহলে আমাদের জন্য নয় ওটা আমাদের জন্য পাঠিয়েছে একটা মানুষ বাঁচার শুকরের অনেক ভূমিকা আছে জানেন তো এটা যদি বলছেন আপনি কি করে এগুলো বলছেন ইয়েস আমি শুধু এগুলো বলছি না আমি পড়ে বলছি আপনি না পড়ে হুঁস মোটা করে বলে দিয়েন না আপনার কথাগুলো বিশ্বাস করতে কেমন কেমন লাগছে আপনি বিশ্বাস করলেও সত্য না বিশ্বাস করলেও সত্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদদামা ওয়া লাহমাল খিনজি নিশ্চয়ই আমি হারাম করেছি মরা প্রাণী আর রক্ত আর শূকরের মাংস এটা কি হারাম তাই তো এবার আপনাকে একটা কথা বলি একটা গরু এই রাস্তা দিয়ে চলে গেল আচ্ছা বলুন তো গরুটা চলে যাওয়ার পরে এই রাস্তার উপরে নামাজ পড়া যাবে কি যাবে না যাবে একটা শূকর যদি যায় যাবে না ওই জায়গাটা ধুয়ে পরিষ্কার করতে হবে যাবে না মানে মারাত্মক হারাম এ কত হারাম এই দেখুন আপনাকে দেখাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নন আল্লাহ নবীকে গিয়ে বলছেন আল্লাহ নবী আমরা নাবিকের কাজ করি নৌকা চালাই নদীতে তা আমাদের নৌকার তলাতে মাঝে সাঝে ফুটো হয়ে যায় পানি ঢুকে যায় তো অন্যান্য লোকেদেরকে দেখেছি শুকরের চর্বি গলিয়ে কাঠের গুঁড়ো দিয়ে আঠা তৈরি করে যদি ওই ফুটোগুলো আটকে দেওয়া যায় অনেক দিন চলে আল্লাহ নবী আমরা কি এটা করতে পারবো আল্লাহ রসুল বলছেন ওটাও হারাম তার মানে ওই চর্বি দিয়ে নৌকা ছাড়াই করাও কি হারাম তা আল্লাহ একে বানালেন কেন পৃথিবীর প্রত্যেক প্রাণী দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে করে না প্রত্যেক প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে না দেখবেন মুরগি গোসল করে না কিন্তু ধুলো থেকে যখন ওঠে এরকম করে গাটা ঝেড়ে নেয় জানে না জানে শালিক পাখি কাকাতুয়া পাখি কাক সব প্রাণী দেখবেন কি করে গোসল করে পানিতে করে না করে পৃথিবীর একটা জঘন্য প্রাণী আছে তার নাম শুকর এরা কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে না একটা ছাগল দেখবেন মাটিতে সহজে শুতে চায় না চায় না একটু উঁচু জায়গাতে শুতে চায় মালিকের খাটের উপরে উঠতে চায় শুকর পৃথিবীর একটা এত বড় খাতারনাক প্রাণী এরা এত নোংরা যে একটা শুকর পায়খানা করলে আর একটা শুকর চোখ করে গিয়ে ওর পায়খানাটা খেয়ে নেয় বুঝিস এটা সত্যি পরীক্ষা করবেন আর পৃথিবীর প্রত্যেক বিপরীত লিঙ্গর প্রাণীগুলো তার আর এক লিঙ্গকে আগলিয়ে রাখার চেষ্টা করে আপনার বাড়িতে যদি চারটে মুরগি থাকে আর একটা মোরগ যদি থাকে তা ওই মোরগটা এই চারটে মুরগির উপরে পাড়ার কোন মোরগকে আসতে দিবে না দিবে আপনার বাড়িতে ঢুকো করতে এড়ে নিয়ে চলে যায় মানে মনে মনে ভাবে চারটে হচ্ছে আমার এরিয়াতে তুই কেন এলি এটা নিজের ভাষাতে বলতে চায় তাই না আমরা মানুষও তাই আমি আমার স্ত্রীকে আপ্রাণ চেষ্টা করবো আগলিয়ে রাখার জন্য পৃথিবীতে একটা প্রাণী আছে যে তার স্ত্রীর সঙ্গে মিলন করার জন্য পর পুরুষকে দলে দলে ডেকে আনে তার নাম শুকর মারাত্মক প্রাণী তবে এর উপকার কি এই দেখুন এর উপকার একজন বিজ্ঞানী বলছেন চিকিৎসা বিজ্ঞানী জাতা বিজ্ঞানী নয় যে মানুষের একরকমের একটা মশা আছে মশা দেখবেন সব মশা কিন্তু মানুষের রক্ত খায় না এটা আপনার জানা নেই মহিলা মশা যারা তারা মানুষের রক্ত খায় আর পুরুষ মশারা কোনোদিন রক্ত খায় না ওদের রক্তের প্রয়োজন হয় না কারণ ওই মশাগুলো দেখবেন নর্দমাতে গিয়ে বসে দেখবেন নর্দমাতে থাকে এগুলো কোন মশা পুরুষ মানুষ আর মহিলা মশা মানুষের গরু ছাগলের রক্ত খেয়ে খেয়ে বেড়ায় এই মশার ভিতরে একটা মশা আছে দেখবেন বাসে ট্রেনে দেখতে পাওয়া যায় বড় বড় লেজওয়ালা
দেখেছেন একটু হালকা লেজ টাইপের এই ধরনের একটা প্রাণী আছে এই প্রাণীগুলো প্রত্যেকদিন এক ফোঁটা থেকে দুই ফোঁটা